এই মাসে রসুলের মিলাদুন নবী এবং ওফাতুন নবী, জন্ম এবং বিদায়। আল্লাহ, আজকে 1500 বছর পর রসুলের এই জন্ম নিয়ে মুসলিম দেশগুলোতে অতিরঞ্জিত বাড়ানো চলছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তথা মুসলমান, আমাদের ইমান ও আকীদা বিশ্বাস হল আমরা রসুলের জন্ম মুবারকের অলৌকিক ঘটনা, এগুলো সব ইমানের সাথে গ্রহণ করেছি, আলোচনা করি, গল্প নেই। কিন্তু অতিরঞ্জিত আমরা কিছু সমর্থন করি না, যেটা রসুল করে নাই, সাহাবাই কেরাম করেনি। রসুল এমন এক আদর্শ নিয়ে জমিনে পদার্পণ করলেন যে আদর্শ দিয়ে মাত্র 23 বছরে গোটা দুনিয়াটাকে আলোকিত করে ফেললেন। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, খুলুকে আজিম, উত্তম আদর্শ, উত্তম আখলাক আল্লাহ পাক তার রসুলকে দান করলেন, যার গুণগান কিয়ামত পর্যন্ত করতে থাকবে, বলতে থাকবে, শেষ কেউ করতে পারবে না। তো এই মিলাদুন নবী, রসুলের জন্ম মোবারক আমরা সমর্থন করি মহব্বতের সাথে, এবং রসুলের এই জন্মের অলৌকিক ঘটনাগুলো আমরা পর্যালোচনার মাধ্যমে গল্প তর্জন করি, এটা নফল হিসাবে। কোন উম্মত যদি রসুলের আদর্শে গ্রহণ করতে চায়, তাহলে রসুলের আদর্শ বলতে ইসলামের ইতিহাসে ইসলামের কিতাবাদিতে যা বলা হয়েছে সেটা হলো সিরাতুন নবী, রসুলের উত্তম আদর্শের জিন্দেগি। দুটো শব্দই রসুলের জন্য ভিন্ন কারো বেলায় এই দুই শব্দ ব্যবহার করে না, হয় না। কিন্তু এই মিলাদুন নবীর নামে কোন অনুষ্ঠান, কোন মিছিল, কোন র্যালি আমরা কখনোই সমর্থন করি না, বরং ঘৃণা করি। কারণ রসুলের যুগে এগুলো কিচ্ছু ছিল না, সাহাবায়ে কেরামের যুগেও ছিল না, তাবেঈনের যুগেও ছিল না। এগুলো নতুন আবিষ্কৃত অতিরঞ্জিত ইসলামের নামে একটি কুসংস্কার। এবং এটা এখন রসুলের মহব্বত নাই, আগে যদি কিছু থেকেও থাকে এখন সেটা নাই। এখন এই মিছিল টিছিল অনুষ্ঠান এগুলো সব মনের জাল মিটানোর জন্য করতেছে, কাউকে দেখায় দিবে এই মনের খারেশ, তোমরা আমাদের বিরোধিতা করো আমরা করবই। আমরা দেখলাম যারা এই অতিরঞ্জিত কাজগুলোতে লিপ্ত, এদের নাই পর্দা, নাই নামাজ, নাই হালাল হারামের ভেদাভেদ, এমনকি চূড়ান্ত মূর্খতার পরিচয় দিয়ে এরা রসুলের জন্মে স্লোগান দিয়েছে, ভবিষ্য নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম দিয়া এরা কেক কাছে কেক, কত বড় নিম্ন শ্রেণীর ইতর, কত বড় নিম্ন শ্রেণীর বেহারা, কত বড় নিম্ন শ্রেণীর মূর্খ হলে রসুলের জন্ম মোবারকে কেক কাটে। যেটা একটা সাধারণ আল্লাহ তাকে হালকা জ্ঞান দিছে, সেও এটা সমর্থন করতে পারে না। এরপর আর কত কি আকাম কুকাম চলে ওটা আল্লাহ ভালো জানেন।
সর্বোচ্চ লেভেল লাগাইছে মধু ভেতরে বিষ। সলোবান দিচ্ছে আমরা রসুলের আসে, অথচ রসুলের আদর্শ, রসুলের ইশক, রসুলের মহত্ব বছরে একদিন নয়, প্রতিদিন মৃত্যু পর্যন্ত। এরা ওই রবিউল আউয়ালের 12 তারিখ খোঁজাখুঁজি করছে, আর 11 মাসের খোঁজও পাওয়া যাবে না। এখন গিয়ে দেখেন দুদিনের একশনও তাদের ভেতর এখন আর নাই। টুকটাক মানুষের মুখে লজ্জায় পড়ে হয়তো এই বিষয়ে কিছু আলোচনা করে, আর তাদের আলোচনা গুলো এত হিংস্র আক্রমণাত্মক। রসুলের মহাব্বত তো দূরের কথা, সামান্যতম মানবতা যে জিনিসটা থাকা দরকার তাও তাদের মধ্যে আছে বলে মনে হয় না। আমাদেরকে লজ্জায় ফেলানোর জন্য ওই সুবিধাবাদী মোনাফেকেরা বলে যে তোমরা মিলাদুন্নবী মানো না কেন, সরকার তো মানে, সরকার তো মিলাদুন্নবীর বন্ধ দেয়, ছুটি দেয়, তোমরা মানো না কেন? আপনারা বিগত দিনের আলোচনায়, আজকের আলোচনা, অন্যান্য আলোচনায় কি বুঝতেছেন বা কি বুঝেছেন? আমরা মিলাদুন্নবীর বিরোধী, 1000 কোটিবার আল্লাহর মহব্বত নিয়ে ইমানের সাথে আমরা রসুলের মিলাদকে মানি কি মানি না, কিন্তু মিলাদুন্নবীর নামে নাচানাচি সমর্থন করি না। এই আমরা কখনো পছন্দ কোন অনুষ্ঠান পছন্দ না। এখন আলোচনা হচ্ছে রসুলের মহব্বত নিয়ে, রসুলের জীবনের আলোচনা নিয়ে, জন্মের অলৌকিক ঘটনা নিয়ে, যেগুলো করলেও স্বভাব শূন্যও স্বভাব, এগুলো আলোচনা করবো আসিল। শুধু আজকেই না, 12 মাস রসুলের জিন্দেগির আলোচনা চলতেছে, কিন্তু রসুলের এই জন্ম মোবারকের নামে উল্টা পাল্টা মন গড়া এগুলো আমরা কখনো মেনে নিতে পারি না। আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজে, ইসলামের আমলের আকীদার ক্ষেত্রে আমাদের সবাইকে আল্লাহ পাক বাড়াবাড়ির থেকে হেফাজত করুন। এবার আমরা বুঝি সিরাতুল নবী কি জিনিস। পেছনে আলোচনা হয়েছে অনেকবার গত বছর, সিরাতুল নবী অর্থ রসুলের জীবন আদর্শ না, জীবন আদর্শ। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে সাহাবায়ে কেরামদের একটি দল গিয়ে প্রশ্ন করেছিলেন রসুলের আদর্শে কিছু বয়ান করুন। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাল্টা প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামদেরকে, আফা তাকরাউনা কোরআন, আপনারা কি কোরআন শরীফ তেলাওয়াত করেন না? কল বালা, তারা বললেন না, আমরা তেলাওয়াত করি। অথচ আজকে সিরাতুল নবী রসুলের আদর্শ, এই শব্দটাকে খুব সহজ ভাষায় গালি দেন। সেটা আমাদের কোন পৈতৃক সম্পত্তিও না, কেউ ইচ্ছা করে গালি দিলে আমাকে দিন, কিন্তু সিরাতুল নবী এই শব্দটাকে গালি দিলে কোথায় গিয়ে রাখবে? রসুলের আদর্শ, আর আদর্শই হল কোরআন। দ্বিতীয়, আমরা যারা সিরাতুল নবী মানি,
মিলাদুন নবীর মানি শব্দ বলার দরকার পড়ে না, কারণ জন্ম মানুষের একদিন, জীবন রসুলের 63 বছর। তো আমরা সিরাতুন নবী মানি, অর্থাৎ রসুলের জীবন আদর্শকে মানি। জীবন আদর্শ বললে কি জন্ম বাদ দিয়া? জন্ম তো ভেতরে আছে। তাহলে সিরাতুন নবী যারা বলেন তাদের কথার ভেতরে মিলাদুন নবী অটোমেটিক ঢুকানো আছে, নতুন করে মিলাদুন নবীর কোন স্বীকারোক্তির প্রয়োজন পড়ে না। বিপরীত, যারা শুধু মিলাদুন নবী মানি বলে তাদেরকে নতুন করে বলতে হবে আমরা সিরাতুন নবীকেও মানি, না হয় তাদের আকীদা বিশুদ্ধ হবে না। আর যদি বলে সিরাতুন নবী লাথি মারো, তাহলে তার ঈমান আছে কিনা এটা বড় বিষয়, চিন্তার বিষয়। যারা সিরাতুন নবীকে ধিক্কার জানায় বাজে মন্তব্য করে এদের ঈমান আছে কিনা চিন্তার বিষয়, কারণ বিষয়টা তো রসুলের বিষয়, বান্দার সাথে এটা সম্পৃক্ত না। রসুলের আদর্শ, রসুলের জিন্দেগি তাই হলো কোরআন শরীফ। আজ প্রতিদ্বন্দ্বিত লড়াই চলছে আমাদের মুসলিম দেশগুলোতে। আমি জবাব দিলাম, যারা বলে সরকার মিলাদুন নবী মানে তোমরা মানো না কেন? আমি আবারও বলছি, আমরা কি মিলাদুন নবীর বিরোধী? আমরাও মানি, সরকারও মানে, কিন্তু বলো সরকার রসুলের এই মিলাদুন নবী মানতে গিয়া কে কাছে কথা বলেন না কেন? রাস্তায় নাচানাচি করেছে তারা করে কেন? নাম্বার 2, সরকার মিলাদুন নবী মানে এটা তোমার বড় শক্তি, ওটার উদাহরণ দাও। তাই যদি হয় আমাকেও মানতে হবে। তো সরকার রসুলকে মহামানব মানেন, মানুষ মানেন, তোমরা নূর মিয়া মারামারি করো। সরকার তো রসুলকে বলেন মহামানব মানুষ, তোমরা কেন রসুলকে মানুষ মানো না? সেখানে নূর নিয়ে এত ধমকা ধমকি কেন, গালাগালি কেন? আর আমরা তো রসুলকে, আরো একদিন আপনাদেরকে বিষয়টা বোঝানো হয়েছে, আমরা রসুলকে নূর না মাটি এই প্রশ্ন করলে আমাদের কিছু প্রশ্ন খোলামেলা করতে হবে, যে রসুল নূর না মাটি সেটা কোনটা জানতে চাও, রসুলের দেহ না রুহু? যদি বলো রুহ তো নূর আমরা মানি, যদি বলো দেহ সেখানে আমাদের কথা, যে রসুল নিজের হাদিস দ্বারা প্রমাণ করেছেন পৃথিবীর প্রথম মাটি দ্বারা বাইতুল্লাহ তৈরি, ওই মাটির দ্বারা মদিনা, ওই মাটির দ্বারা 3 জন লোককে আল্লাহ তৈরি করেছেন। রসুল বলেন আমি আব্বত হওয়ার ওই মাটির থেকে তৈরি। তাহলে বলবে রসুলের চেহারা বডি পুরো আলোকিত, রুম অন্ধকার জায়গা আলোকিত হয়ে যেত। সেটাও আমি বুঝাইছি যে রুহু তো আমাদের ভেতরেও আছে, রসুলের মধ্যেও আছে। সারা দুনিয়াবাসী রুহু যদি এক জায়গায় করা হয়, আমার রসুলের রুহু মোবারক অনেক পাওয়ারফুল, 30 পাওয়ারের বাতি যতটুকু আলোকিত করবে 30,000 পাওয়ারের বাতি কি ওই সমান? এটা সহজ কথা। রসুলের দেহ মোবারকের ভেতরে যে রূহ আল্লাহ দান করেছেন এটা এমন পাওয়ারফুল যে ওই আলোতে পুরো বডির বাহিরে এর আলো বিচ্ছুরিত হয়ে যেত। বিভিন্ন জবাব আমাদের ওলামায়ে কেরাম দিয়েছেন তাদের উত্থাপিত প্রশ্নে, কিন্তু এরপরেই বিতর্ক। আমি সবসময় বলি, আজও বলি, বাংলাদেশের একটা চরিত্র হল যে যেটা বুঝছে
তা খারাপ হোক আর ভালো হোক বুঝিয়েই গেছে, এর থেকে ফিরে নেই। এটা বাংলাদেশের একটি আদর্শ, তাকে বুঝাইয়া ফিরানো বড় কষ্ট, বিশেষ করে ইসলামের লাইনে ধর্মীয় বিষয়গুলো নিয়ে যত বিতর্ক যত বাহাস হয়েছে এই যাবত পর্যন্ত, হাজারবার বাতিলেরা হকপন্থীদের কাছে ওপেন দুর্বল হয়ে পরাজয় হইয়াও এরা বলছে আমরা জয়ী হয়ে গেছি, একটা বাতিলও তওবা করেনি। তো যেই বাতিল পরাজয় বরণ করেও বলে আমি জয়ী হয়েছি, এই বাতিলকে কোনদিন হকের পথে আনা হতেই সম্ভব না। বাংলাদেশের ইতিহাসে হাতে গোনা কিছু লোক ছাড়া বেশিরভাগ বাতিল নিজের লাইনেই দাঁড়ায় আছে, হাজারবার চ্যালেঞ্জ দিচ্ছে। এই জন্য ওলামায়ে আহলে হক যারা এরা বিতর্কে যেতে চান না, যে তোমার সাথে একটা বিষয় বিতর্ক করে তুই 10 মিনিট না নষ্ট করে এই টাইম আমি আল্লাহর মহব্বত কিছু ইবাদত করি, দরুদ করি, তসবিহ করি, নামাজ করি, ফায়দা হবে। এই জন্য আমরা তর্কে জড়াতে চাই না, এরপর গায়ে করে তর্ক জড়ায়। আউজুবিল্লাহ জানে না, ও রাস্তাঘাটে বরখাস্ত লাগায় খালি চ্যালেঞ্জ দেয়। এই জমিনে দেখবেন যারা ক্যাম্পাসা তারাও কিন্তু চ্যালেঞ্জ দেয়, কেয়ামত পর্যন্ত ওদের চ্যালেঞ্জ কোন এমবিবিএস ডাক্তার কখনোই গ্রহণ করবে না। এটাই বাস্তবতা, এটাই নিয়ম। তবে আমরা নিজেদের ইমান বাঁচানোর জন্য এই কথাগুলো বলতে হয়, কারণ আমাদের কিছু আবেগ কোনো মুসলমান বাতিলদের কথায় বিভ্রান্ত হয়ে যায়। এই জন্য আমাদের ইমান আকিদা ঠিক রাখার জন্য এই কথাগুলো মাঝে মাঝে বলতে হয়। কত ফেতনা আমাদের মাঝে, কত ফেতনা! একটা লোক বয়ান শুনিয়া মোটামুটি তওবা করছে, নামাজ পড়বে, আজকে থেকে আর নামাজ ছাড়বে না, মসজিদে যাবে না, মসজিদে গিয়ে একদম টেনশনে চলে গেছে। হুজুরের বয়ান শুনে তো তওবা করলাম, নামাজ পড়ব, আর থাকব কই? এই টেনশন করে করে নামাজটাই নষ্ট হয়ে গেছে। নামাজ পড়বে নিশ্চিন্তে নির্বিধায় আল্লাহর মহব্বতে। কেন ওই যদি টেনশন করা লাগে যে আমি আমি জোরে বলবো না আসতে বলবো, হাত কি না দিতে পারবো বা বুকে বাঁধবো, এই যে ফেতনা আমাদের সমাজে চালু হয়েছে, মানুষ এই ফেতনার পেছনে পড়ে এবাদতের রূহকে নষ্ট করেছে। যারা এই লাইনে নতুন ফেতনা শুরু করেছে এরা নামাজে দাঁড়াইয়া ঘর জোরে আমিন বলার সুযোগ পায় তখন খুব ভিতরে ভাব চলে আসে, নামাজের ভিতরেই নামাজ পড়ে সালামের বর্তন বের হয়ে যায় খুব টান টান করে, মানে ভাব ওখানে শুরু হয়েছে এখনো শেষ হয়নি, সবার সামনে দিয়ে বাবু বাহাদুরের মতো যায় যে আমি তো একাই মুসলমান, আমি বীর মুসলমান, এনে সব মুসলমানদের মধ্যে আমার ইমান পাকা, কারো সাহস হলো না আমার কথা, আমার কাজের উপরে কেউ আব্দুল তুলবে, বাইরে গিয়ে তার সাথে কোনো লোক পাইলে বলে তুমি জানো আমার হালাত কি ওই মসজিদে, একজনও আমার সামনে কথা বলে না, আমি আমার লাইনে চলি। আমি একদিন উদাহরণ দিছিলাম যে চায়ের দোকানে বসে অনেকজন চা পান করে, হঠাৎ এক হুজুর গিয়ে দাঁড়াইল একটু চা পান করলো, এখন দুই তিনজন বন্ধুরা হুজুর দেখলেই তাদের মাথা গরম, বয়া বয়া ইঙ্গিতে ইশারায় হুজুরকে খুব বাজে কথা বলতেছে। হুজুর চুপচাপ চা পান করে চলে আসলেন, দেখ হুজুর একটা কথা বলার সুযোগ আছে,
জীবনও কথা বলার সাহস তাদের নাই, তাদের সব দুর্বলতা আমরা জানি। তো অন্য একজন এসে হুজুরের বলে হুজুর আপনার ব্যাপারে নাকি অমুক জায়গায় এরকম বলছে, আপনি কোনো কিছু বলেননি? হুজুর বললেন বেয়াদবের সাথে কথা বাড়ানো বেয়াদবি। হুজুর পারেন না মানি, হুজুর কথা শুরু করলে কাউন্টার দেওয়ার মানুষ পৃথিবীতে কেয়ামতের আগের দিন পর্যন্ত জন্ম হবে না। চুপ কেন? তোর মতো হুজুর বেয়াদব নয়, তোমার মতো হুজুর কিনা বেয়াদব না। এজন্য হযরত আলী বলেন আল্লাহ তুমি দুই জিনিসে সম্মান দাও মানুষকে, হয়তো টাকা পয়সা সম্পদ অথবা ইলমে ওহী। তুমি আমাদেরকে এলেম দিয়েছ, টাকা পয়সা দাও নাই, হাজার শকর তোমার উপরে। আমরা টাকা না পেয়ে খুশি, পৃথিবীর মুসলমানকে আল্লাহ ইলেম দিয়েছেন, টাকা পয়সা বেঈমানকে দিয়েছেন। আল্লাহ তুলনামূলক মুসলমানকে সম্পদ কম দিয়েছেন, বেঈমানকে বেশি দিয়েছেন। হযরত আলী বলেন কম সম্পদ পেয়ে আমরা খুশি, কারণ এলেম জিন্দেগিতে বিদায় তো হবেই না, বরং এই উপকৃত এলেম যার ভেতরে থাকবে, এর সাথে যার সম্পর্ক থাকবে, এই এলেমের দ্বারা সে দুনিয়াতেও কামিয়াবি হবে, পরকালেও কামিয়াবি হবে। সম্পদ আজ আছে কাল থাকবে না, আজ আছে কাল থাকবে না, হাতে ময়লার মতো। কোথায় গেল কোটি কোটি সম্পদওয়ালা? সম্পদ পড়ে আছে, কোটিপতি নাই, সম্পদওয়ালা নাই। আল্লাহ পাক এই এলমে ওহির কারণে, কোরআনের কারণে, ইসলামের কারণে সারা দুনিয়া জুড়ে আল্লাহ পাক এলেমওয়ালাদের যে মর্যাদা দিয়েছেন, কেমন পর্যন্ত বয়ান চলবে শেষ হবে না, কি মর্যাদা আল্লাহ দিয়েছেন। আমরা এটা অনেক অনেক সময় বুঝতে পারি না। অনেকে বলেন হুজুর এই সমস্ত বিষয়গুলো আপনারা আলোচনায় নেন কেন? তখন আমি করি আমার মেজাজ গরম হয়ে যায় যে যে বলে হুজুর এই সমস্ত বিতর্কের আলোচনা করেন কেন, তখন মনে চায় ওই পাতেলের সাথে এটারও মাইন্ডা ভিদায়, ওই পাতেলের সাথে একেও বেঁধে ইচ্ছা রকম পিটানো দরকার যে এটা ওইটার দালাল, এটাকে বাতিলের দালাল। সেই বাতিলকে কানে ধরে জিজ্ঞাসা করা দরকার, তুই আমাকে না বলে বাতিলকে কেন বললি না? এই বাতিল আমাদের বাংলাদেশের ইতিহাসে নামাজে হাত নিয়ে তর্ক ছিল না, আমি নিয়ে তর্ক ছিল না, তুই নতুন তর্ক ঢুকাইলি কেন? নতুন বাতিল তর্ক ঢুকাইলি কেন? মানুষের নামাজের এক মিনার নষ্ট করলে কেন? মানুষগুলো ভ্রান্তের মধ্যে পড়ে আছে, নামাজ পড়তে শান্তি নাই, রোজা রাখতে শান্তি নাই, কোন এবাদতে গিয়ে মানুষ নিরবতার সাথে আল্লাহ মহব্বতে এবাদত করতেই পারতেছে না, ভেতরে ভেতরে অন্তরে অন্তরে বহু প্রশ্ন ভুগায় দিয়েছে। আল্লাহ পাকে বাতিলদের থেকে আমাদের হেদায়াত দান করুন। এই রবিউল আউয়াল নিয়ে কি বাজে কথা ময়দানে, এত গালাগালি চলতেছে, কুরাইমান গালি উঠলে যে এই পুরাটা মাস হমানে গালি দিল হমান, কিছু মূর্খ দেখছি চাপার জোর তো বেশি, আমরা তো চাপাবাজি পছন্দ করি না। চাপার জোরে আমরা 10 লাখ টাকার কিতাব কিনছি, টেবিলে কিতাব কিতাব নিয়ে বসে মানুষকে দেখায় আমরা বহু আড়স থেকে নিয়ে আসি এলেন,
আমাদের সামনে কেউ নেন, আমাদের লোকেরা বিভ্রান্তে পড়ে যায়, ওরা কিতাব নিয়ে বলে আপনারা এদের নিয়ে বসেন, এইগুলো আমাদের অবস্থা। আর বিষয়গুলো কিন্তু ইসলামের মৌলিক বিষয় না, একটাও যত দ্বন্দ্ব যত তর্ক ইসলামের মৌলিক কোন বিষয় নিয়ে না, ইসলামের খুঁটিনাটি বিষয় যেটা কেউ জানারও দরকার নাই। রসুল নূরের না মাহি এটা কবরে গেলে জিগাই বলে দুনিয়ার স্বার্থে পেয়ে আজ আমরা ইসলাম নিয়ে দল বাঁধা শুরু করেছি। আল্লাহ বলেন অবশ্যই তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, যেই আদর্শ সাহাবায়ে কেরাম গ্রহণ করার কারণে ওটা দুনিয়াটা ইসলামের উজ্জ্বল বাতি হিসেবে অল্প টাইমে আলোকিত হয়ে গেল গোটা দুনিয়া। ওমরের মতো ব্যক্তি রসুলের আদর্শের কারণে এত দামি হয়ে গেল, অর্ধ দুনিয়া ওমরের হাতের মুঠায় চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের আদর্শ ক্রমান্বয়ে আমাদের পর্যন্ত এসে পৌঁছলো। জানি না ভবিষ্যৎ জিন্দেগি মুসলমানের আরো কত করুণ হয়ে যায়। রসুলের আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শ দেখে দেখে হাজারো বেঈমানেরা কালেমার কথা কথা ঢুকতেছে, আমরা মুসলমান রসুলের আদর্শকে মহাপত পূরণ করতে পারি না। আল্লাহ রসুল বলেছেন দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে যাই, আকড়ায় ধরো কোরআন আর সুন্নাত, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। কোরআনও নাই, হাদিসও নাই, সুন্নতের খবর নাই। সেই ফজরের নামাজের পরে মসজিদে মসজিদে বক্তব্যে বক্তব্যে আলিফ বা তা আউযুবিল্লাহ বিসমিল্লাহর আওয়াজ ফজরের পরে পুরো এলাকা হয়ে গেল সেই আওয়াজ, কেজিতে খেয়ে ফেলছে সব, কেজিতে খেয়ে ফেলেছে মুসলমানের বাচ্চা। ফজরের পরে কোরআন না পড়ায় মুসলমানের বাচ্চা পাঠায় স্কুলের মধ্যে, এটা আপনার আমার দোষ না, আমাদের কিছু মাথা মাথা মুনাফিক বেঈমানরা তো কোটি কোটি টাকা ইনভেস্ট করে মুনাফিক সাজাইয়া এরপরে আমাদের এই মুসলমানের আওয়াজ বন্ধ করার ষড়যন্ত্রে তারা আজকে সাকসেস হয়েছে। অথচ আগের দিনে মুরব্বীরা এখনো কি সুন্দর চশমা সারা কোরআন পড়ে, আমরা চশমা লাগাইয়াও কোরআন করতে জানি না, শিখি না, অনুভূতি নাই, অনুতপ্ত আসে না অন্তরে, শুধু মুখের প্রতি ইসলাম, কাজের ক্ষেত্রে ইসলাম কতটুকু আছে কোনো চিন্তার বিষয়, শুধু মুখে মুখে ইসলাম, শুধু মুখে মুখে ইসলাম। কোরআনও নাই, রসুলের সুন্নতও নাই, কোথায় গেল কোরআনের আওয়াজ? কয়জন মুসলমান মুখে হাত লাগায় বলবেন যে প্রতিদিন ফজরের পরে আমার বাসায় আমি না পড়ি আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী কোরআন পড়ে? আপনার গজব ঘর থেকে দূর হয় না, অশান্তি অশান্তি। রসুল তো তাবিজ দিয়ে গেলেন দুই জিনিস ধর বিপদ আসবে না, তা আপনি কোরআন ছেড়ে দিলেন রসুলের সুন্নতের আমল ছেড়ে দিলেন, শান্তি আসবে কিভাবে, কিভাবে শান্তি আসবে? আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন, আমিন।
কথা বলতে চাই না, অনেকে মনে কষ্ট পান, কষ্ট লাগে, কিন্তু ইমান আকিদার বেলায় এগুলো না বললেও আল্লাহর কাছে জবাব দিয়ে কান ধরে দাঁড়াতে হবে। কে মানল কে না মানলো সেটা যার যার ব্যাপার, আমি বললাম কি বললাম না এটা আমার জবাব দিতার জন্য আমার কাছে আমার দাঁড়াতে হবে, এই জন্য বলতেই হয়। রসুল এত দয়াময়, এত দয়াময় আমার নবী, আবার রসুল এত কঠোর, এত কঠোর, এত কঠোর, সব ইসলামের জন্য, সব ইসলামের জন্য। এই জন্যই হলো সিরাতুন নবী রসুলের আদর্শ কোরআন। এই রসুলের সিরাত যদি আমরা কেয়ামত পর্যন্ত আলোচনা করি শেষ হবে না, এমন কোন ক্ষেত্র নাই যেখানে রসুলের আদর্শ নেই। জুতাটা কেমনে ঢুকাইবেন সেখানেও রসুলের সুন্নত, জুতা কিভাবে খুলবেন সেখানেও নবীর সুন্নত। অথচ আমরা ফলো করি না, ছোটখাটো সুন্নত আমরা আরো করতেই চাই না, এগুলো আমাদের ব্রেনে নাই। উঠে যাচ্ছে সুন্নত, উঠে যাচ্ছে, অশান্তিও আসতেছে। আল্লাহ পাক আমাদের সুন্নত ওয়ালা জিন্দেগি দান করেন। দান বাক্স গুলো ছেড়ে দেন। সুস্থ করে দেন।
Amin. 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 Ya Rahman, Ya Rahim.